আপাতবিরোধী অপরাধের তদন্ত পর্যায়ে আসামি গ্রেফতারের ক্ষমতা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বর্তমান বিধানে ট্রাইব্যুনালে আবেদনের পর আদালতের পরোয়ানা না পাওয়ায় পর্যন্ত আসামি গ্রেফতারের জন্য অপেক্ষা করতে হয়। তদন্ত সংস্থার বক্তব্য, প্রক্রিয়াটি সহজেই জানাজানি হয় এবং সন্দেহভাজন আসামি বিষয়টি আঁচ করতে পেরে পালিয়ে যায়। শেখর দীপুর বিশেষ রিপোর্ট। তদন্ত সংস্থার আবেদনের পর ট্রাইব্যুনাল যেদিন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেদিনও তিনি ছিলেন বাসায়। আদালত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া মাত্রই গা ঢাকা দেন তিনি। অথচ এরও অনেক আগে থেকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আজাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের প্রাথমিক পর্যায়েই গ্রেপ্তারের ক্ষমতা থাকলে তার পালিয়ে যাওয়ার সুযোগ ছিল না বলে মনে করে তদন্ত সংস্থা। এরপর চৌধুরী মইনুদ্দিন আশরাফেরও বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। শুধু তাই নয়, ফরিদপুরের নগরকান্দা পৌর মেয়র খোকন রাজাকারও তদন্ত পর্যায়ে দেশ ছেড়েছেন। সবশেষ পিরোজপুরের আব্দুল জব্বারের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক আলামত পেয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আব্দুল জব্বার ইঞ্জিনিয়ারের ব্যাপারে যখন আমরা অ্যাপ্লিকেশন দিলাম যে তাকে গ্রেপ্তার আবেদন এবং তাকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করার জন্য, তখন মাননীয় ট্রাইব্যুনাল তখন বললেন যে এর আগেও তো অনেক আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য পালিয়ে গিয়েছেন এবং তাদেরকে এখনও ফিরিয়ে আনার ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ দেখিনি। তো সেটার ব্যাপারে একটু একটু অসন্তুষ্ট তো হবেই কোর্ট। তো আর বাইরে যারা চলে গেছেন তারা বাইরে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম চাবেন, সুবিধাটা তারা নিতে চাইবে। এরপরই তদন্ত সংস্থা মূলত বিকল্প ভাবতে শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মনে করে আসামি গ্রেপ্তারের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ, ট্রাইব্যুনালের আদেশ না পেলে গ্রেপ্তার করা যায় না, আর সেই সুযোগটি নিচ্ছে আসামিরা। আমাদের একটা মামলা করছে কিন্তু অনেক দিন লাগে, এক একটা দিন এক বছর লেগে যায়, সে জানে। আর তার এলাকায় যায়, আসামির সঙ্গে দেখা হয়, কিন্তু কিছু করতে পারে না। কিন্তু যখনই আমি কোর্ট আদালতে প্রেয়ার দিব ফর এ ট্রায়াল ফর এন ওয়ারেন্ট, সে বুঝে গেল যে এবার তার রক্ষা নেই। অ্যান্ড কোর্ট ডিসিশন দিচ্ছেন প্রকাশ্য আদালতে সতর্ক মিডিয়ার সামনে, তখন আপনি কিভাবে আশা করতে পারেন ওই লোকটা এলাকায় থাকবে? তদন্ত চলার সময় আসামি গ্রেপ্তারের ক্ষমতা চেয়ে আইন সংশোধনের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে তদন্ত সংস্থা। এই আশঙ্কাটা আমাদের মধ্যে আগে এসছে, আপনার যা জানেন, এইভাবে যদি আমাদের ক্ষমতা না দেওয়া হয় তাতে আসামিরা আমরা ধরতে পারবো না, ল এনফোর্সমেন্ট এজেন্সিও ধরতে পারবে না। আলটিমেটলি কী হবে, যে আইনের যে আসামিকে বিচার শাস্তি দেওয়া সেই প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, কারণ সকল আসামি তার অনুপস্থিতিতেই বিচার হবে। আসামির উপস্থিতিতে যাতে বিচার নিশ্চিত করা যায় সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেরও সংশোধন চান তারা। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।